বাঙালির মুক্তির সংগ্রাম সম্পর্কিত কিছু দিবস। বাঙালির মুক্তি সংগ্রাম, বাঙালির মুক্তি সংগ্রাম সম্পর্কিত কিছু দিবস। আজকে আমরা জানব বাঙালির মুক্তি সংগ্রাম সম্পর্কিত কিছু দিবস। 1 নম্বর, বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস কোনটি, অর্থাৎ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালন করা হয় কোন তারিখটিকে? আমরা যদি বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? আমরা জানি শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14ই ডিসেম্বর। বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে পালন করা হয়? বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয় কত তারিখে? বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। জেলতা দিবস কবে? জেলতা দিবস কবে? জেলতা দিবস হচ্ছে 3ই নভেম্বর। জেলতা দিবস হচ্ছে 3ই নভেম্বর। গণ অভ্যন্থান দিবস কবে পালিত হয়? গণ অভ্যন্থান দিবস কবে পালিত হয়? গণ অভ্যন্থান দিবস পালিত হয় 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? বাংলাদেশে সংবিধান দিবস পালন করা হয় 4ই। সংবিধান দিবস পালন করা হয় 4ই নভেম্বর। শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? শহীদ আসাদ দিবস পালিত হয় 20শে জানুয়ারি। শহীদ আসাদ দিবস পালন করা হয় 20শে জানুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়? শিশু দিবস পালন করা হয়। বঙ্গবন্ধু স্বদেশ প্রবর্তন দিবস কবে? বঙ্গবন্ধু স্বদেশ প্রবর্তন দিবস হচ্ছে 10শে জানুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে? 21শে ফেব্রুয়ারি। জাতীয় পতাকা দিবস কবে? জাতীয় পতাকা দিবস কবে? জাতীয় পতাকা দিবস 2রা মার্চ। কালরাত্রি দিবস পালিত হয় কবে? কালরাত্রি দিবস পালিত হয় 25শে মার্চ। কালরাত্রি দিবস পালিত হয় 25শে মার্চ। মুজিবনগর দিবস কবে? মুজিবনগর দিবস কবে পালন করা হয়? মুজিবনগর দিবস হচ্ছে 17ই এপ্রিল। মুজিবনগর দিবস 17ই এপ্রিল। ফারাক্কা লং মার্চ দিবস পালিত হয় কত তারিখে? ফারাক্কা লং মার্চ দিবস পালিত হয় কত তারিখে? 16ই মে। ফারাক্কা লং মার্চ দিবস পালিত হয় কত তারিখে? 16ই মে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় কবে? বাংলাদেশ মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় 1ই ডিসেম্বর, অর্থাৎ 1লা ডিসেম্বর। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে? বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে? বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় 21শে নভেম্বর। মহান বিজয় দিবস কবে পালিত হয়? মহান বিজয় দিবস কবে পালিত হয়? মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। আরেকবার, মহান বিজয় দিবস কবে পালিত হয়? 16ই ডিসেম্বর। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে? 21শে নভেম্বর। বাংলাদেশ মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় কবে? 1লা ডিসেম্বর। ফারাক্কা লং মার্চ দিবস পালিত হয় কত তারিখে? 16ই মে। মুজিবনগর দিবস পালন করা হয় 17ই এপ্রিলে। কালরাত্রি দিবস পালিত হয় কবে? কালরাত্রি দিবস পালিত হয় 25শে মার্চ। জাতীয় পতাকা দিবস 2ই মার্চ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় 21শে ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু স্বদেশ প্রবর্তন দিবস কবে? 10শে জানুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কোন দিবস পালিত হয়? শিশু দিবস পালিত হয়। শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? 20শে জানুয়ারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস পালিত হয় 4ই নভেম্বর। গণ অভ্যন্থান দিবস কবে পালিত হয়? গণ অভ্যন্থান দিবস পালিত হয় 24শে জানুয়ারি। জেলত্ব দিবস কবে? জেলত্ব দিবস হচ্ছে 3ই নভেম্বর। বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে
ছাব্বিশে মার্চ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়, 14ই ডিসেম্বর। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ।